हेलो एवरीवन, आज के जिनिसटा देखाबो। आज के रेगुलर ब्लॉग होबे ना, आज के कोनो ब्लॉग देव ना। आज के एकटा बासन धोवार ओई जे डिश वॉश है ना, लिक्विड, सेटा बनानो शेखाबो। बनानो शेखाबो माने कि आमी एक्सपेरिमेंट करेछिलाम, देखलाम भालोई बेरोलो, तो मने होलो आपनादेर साथेओ शेयर करी। तो चले एसेछि रान्ना घरे ते अनेकगुलो लेबू दिए नहीं लेबूगुलो अनेक दिन धरे काट माने केना छिलो, तो अनेक दिन थाकार पर केमन कालो कालो हो जाए ना, तो मने होलो चलो एगुलो के किछु एकटा व्यवस्था करी। तो एइजन्ये भाबलाम एटा करे फेली। तो आमी एखन देखलाम लेबूगुलो केटे फेलेछि, ओटा किछु शेप पड़छे ना, जेमनि भी शेपे काटते पारे। तो আমি এগুলো চার টুকরো করে কেটে ফেলেছি, ধুয়ে ভালো করে, আর এগুলোকে কেটে ফেলেছি চার টুকরো করে। এবারে আমি এটাকে প্রেসার কুকারে মোটামুটি চার পাঁচটা ভেসেল হওয়া পর্যন্ত এটাকে আমি প্রেসার কুকারে দেব। তো এখানে এক কাপ মতন জল বা দেড় কাপ, যেমনি লেবুর কোয়ান্টিটিতে থাকবে সেরকম অনুযায়ী। তো এখানে আমি পুরো লেবুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি ওভেনে এটা বসিয়ে দিই। তো বসিয়ে দেওয়ার পরে এটার মধ্যে মোটামুটি আমার চার পাঁচটা সিটি হয়ে গেল। তো চার পাঁচটা সিটি হয়ে যাওয়ার পরে এটাকে আমি নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার পরে এটাকে আমি এবারে করব ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে এবারে আমি করে লিডটা খুলে আর সেদ্ধ লেবুগুলো সব একটা পাত্রেতে ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এটাকে সেদ্ধ করার কারণ হচ্ছে কি, তাহলে কি পুরো যে পাল্পটা আছে লেবুর, পুরো পাল্পটা আমরা করবো পেয়ে যাব। তো এটা খুব ভালো বাসন, এত সুন্দর চকচকে হয় না। আমি আপনাদের এটা বাসনটা মেজেও দেখাবো লাস্টে। তো এখানে আমি একটুখানি জল নিয়ে নিলাম, কেন যখন আমি গ্রাইন্ডারে দেবো তখন একটুখানি জল দিয়ে তো গ্রাইন্ড করতে হবে, সেই জন্য আমি একবারেই একটু জল নিয়ে নিলাম। কেননা পাল্পটা অনেকটাই বেরোবে, লেবুটা অনেকটা মাত্রায় আছে, লেবুটা যেহেতু অনেকটা মাত্রায় আছে ওই জন্য আমি জল দিলাম। এই জলটা দিয়েই আমি মোটামুটি এটাকে পিষিয়ে নেবো, আর তারপরে দেখবো যদি বেশি তারপরে আবার জল লাগে, যতটা ঘন থাকবে সেটাকে পাতলা করতে হবে। তো তারপরে আরও আমি জল ইউজ করে নেব। তো এখানে আমি এটাকে পিষিয়ে নিলাম একদম, যত মানে ভালো করে পেশানো যায়। এখানে দেখুন কি সুন্দর, একদম পুরো ফাইন পেস্ট হয়ে গেছে। তো এবারে এটাকে কি করব, এই এই ধরনের ছাঁকনি দেবেন, এই ধরনের ছাঁকনিতে ভালো করে এ করে দেবো, কেন এটা পুরো সেই স্টিলের একটু মজবুত ছাঁকনি। তো কেননা এটার একটু প্রেস করে করে পাল্পটা যেহেতু বার করতে হবে, তো একটু প্রেস করতে হবে। তো এই ছাঁকনিটা একদম এর জন্যে অ্যাপ্রোপ্রিয়েট। তো এই ছাঁকনিটা আমি নিয়ে নিয়েছি, আর এবারে জল জল দিয়ে দিয়ে এটাকে আমি ভালো করে পাল্পটাকে বার করে নেবো। আর এখন সত্যি কথা বলতে এই মানে জেলটার, এই লিকুইড যে মানে ডিশওয়াশটা আমি বানাচ্ছি, এটার খরচা খুব কম। মানে যেমনি এখন তো লেবু খুবই অ্যাভেলেবেল দেখছি, তখন মার্কেটে খুব অ্যাভেলেবেল, জানি না কেন এবছরটা খুবই লেবু পাওয়া যাচ্ছে। তো আমি মোটামুটি ওটা দশ টাকায় মানে কুড়িটা পেয়েছিলাম। তো এবার রাখতে রাখতে ওর মধ্যে থেকে যতগুলো বেঁচেছিলো আমি ততগুলো বানিয়েছি, ভেবে নিই পাঁচ টাকা খরচা, পাঁচ টাকা। আর একটা হয়তো শ্যাম্পুর পাউচ লাগবে, এখানে আমি পাউচ দিয়েছি, আপনারা যেটা ইউজ করেন তারও দিতে পারেন। তো সেখানে কোনো তার মানে তার কী খরচা হবে। তো আমার দেখুন এখানে পুরো আমি পুরো পাইপটা ছেঁকে ছেঁকে বার করে নিয়েছি, এবারে পুরো যে বেরিয়ে গেছে ওর পুরো লিকুইড ফর্মটা বেরিয়ে গেছে। এটার মধ্যে একটু জল দিয়ে আমি ডাইলিট করে নিলাম, এরপরে আমি দিয়ে দিচ্ছি। কোনো বি ব্র্যান্ড আপনি ইউজ করতে পারেন, যেহেতু একটু এটা সাবানের এটা দিলে কী হলো, শ্যাম্পুটা দিলে কী হলো, যে একটুখানি যে ফেনা ভাবটা হয় ওটা আসবে। আপনি এখানে গুঁড়ো সাবানও দিতে পারেন, কোনো এটা নেই যে শ্যাম্পুই দিতে হবে। একটা এটা লেবুর গন্ধ তো নিজস্ব খুবই ভালো, তো লেবুর সাথে এবার একটুখানি যে ফেনা ভাবটা হবে সেইটা আসবে। তো আমি এই লেবুটা যে বেরিয়েছে ওটাও খালি ইউজ করতে পারি,
বা এর মধ্যে ওই যে শ্যাম্পুটা দিলাম ওটা দিলে আরেকটুখানি ভালো। তো এবার আমি একটা স্প্রে বটল নেবো, এই স্প্রে বটলটা আমার ছিল, একটু ধুয়ে ধায় পরিষ্কার করে আমি এটাতেই ট্রান্সফার করে নিচ্ছি আমার লিকুইডটা। তো এটা আমার দেখুন হয়ে গেল, ভরে গেল, এখনও আমার বেঁচে আছে, ওটাকে আমি পরে স্টোর করব। এখানে আপনাদের দেখাবার জন্য আমি এটাকে দেখিয়ে দিচ্ছি। তো স্প্রে করে স্প্রে বটলটা ও এখানে দেখুন কটা বাসন নিয়ে নিচ্ছি, আমি এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখুন কত মানে স্টিলের তো এমনিতেই চকচক করে, কিন্তু দেখুন এ করার পর যেহেতু লেবু আর একটু সাবান আছে, সাবানের মানে একটুখানি আছে, তো সেই জন্যে আরও এটা দেখুন বাসনটা আমি ধুয়ে দেখাচ্ছি কী সুন্দর চকচক করবে। তো এমনি করেই বানিয়ে ফেলুন ঘরে বাসন ধোয়ার লিকুইড সাবান। আর এটা কেমন লাগলো আপনাদেরকে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো, এই লকডাউনের সময়, এই করোনার সময় সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, যতটা সম্ভব বাড়িতে থাকবেন, দরকার না পড়লে বেরোবেন না। তাহলে আজকের জন্যে বাই বাই, টেক কেয়ার, আর প্লিজ শেয়ার, লাইক, সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে আজকের জন্য রাখি, বাই বাই।